বন্ধুরা কেমন আছেন? বেয়াদবি মাফ করবেন, ছোট ভাই মনে করবেন যে কথা বলার জন্য আজকের এই আয়োজন। চরিত্র ধ্বংসের পূর্ব লক্ষণ প্রেম, যে মেয়ে প্রেম করে সে মোস্ট ইডিয়েট অ্যান্ড মাস্ট ডগ লেডি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। মোবাইল ফোন ইউজ করা নারীদের চরিত্র বর্তমানে 75% সি স্কোয়ার। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে তার মানে ড্রাইভারই নো, নেভার, বেশি বুঝলে সমস্যা। যে মেয়েদের ইজ্জত মাত্র 50 টাকায় পাওয়া যায় তাদেরই ছবি তো ফেসবুকে দেখা যায়। যার সম্মান নেই তার বেঁচে থেকে লাভ নেই, কারণ সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। ঢাকা শহর উদন হয়ে জাহাঙ্গীরনগর ন্যাংটা, গোটা বাংলাদেশ উলঙ্গ, বিশ্বাস না হয় ফেসবুকে দেখুন। চালু হয়েছে সারা বিশ্বে বিশ্বার খামার ও ঘুপসির চাষ, জাতিসংঘের বাপ মা মরছে, তা না হলে এমনটি হতো না। সেই প্রকৃত মানুষ যে অন্যের বিপদে সাহায্য করে। পুরুষ পুরুষকে ভালোবাসো বিড়ি সিগারেটের মতো পাবে, কিন্তু নারী জাতিকে ভালোবাসো না, দুঃখ ছাড়া কিছুই পাবে না। যে মেয়ে পুরুষকে দৃষ্টি দেওয়ার জন্য নানা প্রকার বিশৃঙ্খলা স্টাইলে পোশাক পরে, এরা বিশ্বাসের চাইতে একটু ভালো। যে মেয়ে সর্বক্ষণ আয়নার দিকে ফলো করে, বুঝে নেবে না ও কারো না কারো প্রেমে পড়েছে। যারা মেয়েদের জন্য আত্মহত্যা করে এরা জাতির শত্রু। রহিমের আম আছে 12টি, করিমের কাঁঠাল আছে 14টি, তাহলে আফজালের বগরি দড়ি ছিঁড়ে মেলা হয় কোথায় গেল? এমন দড়ি ছিঁড়ে মেলা হওয়া যাওয়া পুরুষ বা মহিলা সমাজ থেকে তাড়িয়ে দিন, নইলে সমাজে পচা গন্ধ ছড়াবে। হার যোগ বাল সন্ধিবি হার বাল, হার মানে হাড্ডি, বাল মানে চুল, তার মানে হাড্ডি চুল। চুলের চিকিৎসার জন্য গিয়েছিলাম কবিরাজের কাছে, যা দেখি কবিরাজের মাথায় টাক। বিড়ি, প্রাইমারি, সিগারেট, হাইস্কুল, গাঁজা, এসএসসি, ইয়াবা, ইন্টারমিডিয়েট আর হেরোইন ডিগ্রি, তারপর চোখের পানিতে ডিগ্রি পরীক্ষা শেষ। তুমি কেমন তা প্রমাণে তোমার বন্ধুটা কেমন। ওরা ছিল তিন ভাই, নাম নুনু, দুদু আর বাচ্চা। যাদের মুখ থেকে বাথরুমের গন্ধ পাওয়া যায় তারা নিয়মিত পচা ডিম খান, কেননা কাটা দিয়ে কাটা তুলতে হয়। কুরবানিতে সবাই মিলে গরু জবাই করা চাইতে সুদুর জবাই করা উত্তম। কাত হয়ে পড়ে, উবুত হয়ে পড়ে, চেতর হয়ে পড়ে, বিভিন্ন কায়দা কৌশলে পড়ে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তদন্ত করতে গিয়ে তদন্তকারীর মৃত্যু। পৃথিবীতে মানুষ যদি একটাও না মারা যেত তাহলে পৃথিবীর অবস্থা কীরকম হতো? আপনি কি পৃথিবীতে এসেছেন বিলাসবহুল বাড়িঘর করা ও দামি রান্না দিয়ে ভাত খাওয়ার জন্য? তাহলে আপনার সিদ্ধান্ত ভুল। আপনি যেদিন মারা যাবেন সেদিন বাসার কোনো বড়ি খুঁজে পাবেন না, অতএব মরার আগে ভালো হন। সম্মানিত মা ও বাবারা, ছেলেকে জীবন দিন, বাইক নয়, মেয়েকে শিক্ষা দিন, মোবাইল নয়। মাহিদুল ইসলাম মাহি, ইউটিউব চ্যানেল খবরের গাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।